নমস্কার, আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা হলো, কিডনি স্টোন যদি আপনার হয়েছে তাহলে কী কী মেডিসিন লাগতে পারে সে সম্বন্ধে একটু আলোচনা করব। সেটা অ্যাকুট কন্ডিশনের জন্য হবে এবং একটা ক্রনিক কন্ডিশনের জন্য হবে। তো আজকে যে মেডিসিনগুলো নিয়ে নিয়েছি সেটা আপনাদের জন্য খুবই উপকারে লাগবে, বিশেষত যারা নতুন ডাক্তার এবং যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, এর আগের যে ভিডিওটা সেটা কিন্তু বানিয়েছিলাম কিডনি স্টোন কত প্রকারের হয়, কীভাবে হয়, কী কী সিমটম থাকতে পারে, কী কী কষ্ট হয় সে সম্বন্ধে, সেটা আগে আপনাদেরকে দেখে নিতে হয় এবং কী কী স্টোন হলে কী কী মেডিসিন খাওয়া যায় সেটা সম্বন্ধে ডিটেলস একটা ভিডিও বানাবো। এই ভিডিও তো কিছুটা খানিক হলেও বলবো, তাহলে ওই ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে হবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা বহুদিন থেকে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিওটা চলাকালীন যদি মনে হয় যে না ভিডিওটা একটু উপকারে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিও পেতে গেলে তাহলে ওই পাশের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং অলে প্রেস করে রেখে দিতে হবে, তাকে যখনই আমি ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, আজ কিন্তু আপনাদেরকে বেশি দীর্ঘায়িত করব না, এই কারণেই কি কিডনি স্টোন কি, অনেকে হয়তো এই ভিডিওটা দেখবেন তো স্যার মেডিসিন বলেছেন কী ধরনের কিছু জানতে পারছি না, সেই সম্বন্ধে এখানে বলবো না। সেটা জানতে গেলে এইখানে আই বটনে যাবে, আপনারা দেখে নেবেন। আজকে জাস্ট স্পেসিফিক কিছু মেডিসিনের কথাই বলি। হোমিওপ্যাথিতে অনেক ধরনের মেডিসিন আছে, কিছু পটেন্সি আছে, কিছু মাদার টিনচার ইউজ হয়, কিছু বায়োকেমিক্যাল অনেক অনেক ক্ষেত্রে ইউজ হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে জাস্ট কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করি, কারণ এটা অনেক বড় দীর্ঘায়িত মেডিসিন আছে। তো প্রথম যে মেডিসিনটা কথা বলবো, এইটাকে অনেক ডাক্তারবাবুরা খুব প্রেফার করেন, অর্থাৎ যখন হঠাৎ করে ব্যথা আরম্ভ হয় তো প্রথমে এইটা দিতে বলেন এবং অনেকে দিয়েছেন, উপকার পেয়েছে। তো সেটা হচ্ছে যে যদি দেখেন যে পেশেন্টটা খুব মোটাসোটা আছে, একটু অতিরিক্ত ঘাম হয়, এটা ক্রনিক ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, শুনে রাখুন। প্রচণ্ড ঘাম হয়, একটুতে ঠান্ডা লেগে যায়, হাত পা খুব ঘামে, মাথা ঘামে, ডিম খাবার ইচ্ছা থাকে, তাহলে আপনি ক্যালকেরিয়া কাপ 30 ব্যথা অবস্থাতে 10-15 মিনিট পরপর আপনি দিতে পারেন। যেই ব্যথা কমে যাবে ওষুধটা বন্ধ করে দিতে হবে। তার সাথে কিছু মাদার টিনচারও কাজে লাগে, সেটা আমি বলবো কীভাবে যখন এইটাকে একটা ক্রনিক মেডিসিন নেবেন এবং মাদার টিনচার কীভাবে ইউজ করবেন সেটাও বলবো। তো ক্যালকেরিয়া কার্পটা এইভাবেই ইউজ করবেন পুরাতন অবস্থাতে, সেটা আরও উপর দিকে আপনাকে যেতে হবে মেডিসিন বাড়িয়ে, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। দু নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে, যদি ভয়ানক ব্যথা আরম্ভ হয়, যেটা কিডনি স্টোনে কিন্তু হয়, এর আগে ভিডিওতে বলেছিলাম যে একটা খুব পরিচিত আপনাদের পেশেন্টকে, যারা আপনারা খুব চিনেন, যারা আমার সাথে যুক্ত রয়েছেন সেই পেশেন্টটাকেও চিনেন, এবং তার কীভাবে বেরোলো, তার কী কী হয়েছিল, তাকে তো কিডনি খারাপই বলে দিয়েছিল, সেটাকেও সারানো গেছে, সেটাও বলবো এরপরের ভিডিওতে। তো যদি ভয়ানক ব্যথা হয়ে যায় এবং পেশাবের সাথে যদি একটু আড্ডু রক্ত চলে আসে, এবং কি হয় যে যদি ইউরিনে, অর্থাৎ পেশাবটাতে অনেক সময় দেখবেন অ্যালোপ্যাথিতে অনেকেই যায়, তো তারপর টেস্ট হয়, সেই টেস্টে যদি দেখা যায় যে ইউরেটস আছে, ইউরিক অ্যাসিড রয়েছে বেশি পরিমাণে থাকে, তাহলে আপনি এই মেডিসিনটা খেতে পারেন। তার সাথে যদি কিডনি থেকে ব্লাডার পর্যন্ত তীক্ষ্ণ একটা ব্যথা, ব্লাডার মানে পেশাবের থলি, ওই ভিডিওতে বলেছি, আর কিডনি কোমর ওপর থাকছে, লম্বা করে যদি ব্যথাটা থাকে, তাহলে আপনি কোকুলাস ইন্ডিকা 30 মেডিসিনটা খেতে পারেন, ব্যথার সময়তেও খেতে পারেন, ক্রনিক অবস্থাতেও খেতে পারেন। তিন নম্বর যে মেডিসিনটা বলবো, এইটাকে তো মার্ভেলাস মেডিসিন, ম্যাক্সিমাম ডাক্তাররা ইউজ করে থাকেন যে কিডনি স্টোন মানেই এটাকে আমি দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার থাকে। তো জেনারেলি এই মেডিসিনটা ডান দিকে কিডনি স্টোনে খুব ভালো ব্যবহার হয়, এবং ডান দিকের কিডনির সহিত যদি ব্যথাতে যদি তার ইউরিনে যদি ইউরিক অ্যাসিডটা বেশি পরিমাণে বেরোয়, তাহলে এই মেডিসিনটি তার জন্যই হবে। ফ্যারিংটন বলেছেন আরেকটা মেডিসিন, সেটা পরে বলছি, এই মেডিসিনটার ক্ষেত্রে পড়ে নিই। যদি আপনারা দেখছেন যে ডান দিকে কিডনি স্টোন হয়েছে এবং পেশাবে ইউরিক অ্যাসিড বেরোচ্ছে, তবে এই মেডিসিনটা খাবেন, এর মিষ্টি খাবার প্রবণতা অনেক বেশি। ডিটেলসে লাইকোপোডিয়াম এই মেডিসিনটা আপনার জন্য খুব ভালো হবে, লাইকোপোডিয়াম সম্বন্ধে জানতে গেলে এখানে যাবে, আপনি দেখে নেবেন, লাইকোপোডিয়ামের 2-3টে ভিডিও আছে, ডিটেলস আপনি পেয়ে যাবেন। এবার যেটা বললাম, ডক্টর ফ্যারিংটন বলেছেন যে কিডনি স্টোনের মার্ভেলাস মেডিসিন বলেছেন যে প্রথম অবস্থাতে যদি আমি কিডনি স্টোন আমার কাছে নিয়ে কেউ আসে ব্যথাযুক্ত অবস্থায়, তাহলে আমি এই মেডিসিনটাই দিয়ে থাকি। এটাকে উনি বলছেন সর্বোত্তম মেডিসিন কিডনি স্টোনের, তিনি পেয়েছেন তাই বলেছেন। জেনারেলি কার্যক্ষেত্র অনেকখানি কাজ লাগে এবং লেগেও থাকে এবং ব্যথাও কমে যায়। সেটা হচ্ছে ক্যান্থারিস, সেটা 630 পাওয়ারেরই, ম্যাক্সিমাম 6 দিয়ে আরম্ভ করলেই ভালো। অতিরিক্ত ব্যথার সময় সেই ব্যথাটা কেমন হবে,
যে কিডনি তে ব্যথা যখন শুরু হচ্ছে এবং সেইটা যদি আপনার একদম নিচে পর্যন্ত চলে আসছে এবং প্রচন্ড পরিমাণে কাটা ছেঁড়া জ্বালা ব্যথা যদি থাকে পেশাব করতে করতে এবং পেশাবটা যদি খুব লালচে হয় তাহলে কিন্তু এই ক্যান্থারিস মেডিসিনটা আপনি খেতে পারেন, খুব ভালো কাজে দেয় সেটা। পরবর্তীকালে ক্রনিকে কতটা কাজে লাগে তখন আলোচনা করবো এই মেডিসিনটা সম্বন্ধে। এরপর যেটা না বললেই নয়, যেটা সব ডাক্তাররা চোখ কান বন্ধ করে কিডনি স্টোন মানেই দিয়ে বসেন, সেটা হচ্ছে বারবারিস ভালগারিস। খুব সুন্দর এটা সম্বন্ধে একটা মেডিসিন অর্থাৎ ভিডিও দেওয়া আছে, এখানে যাবে আপনারা দেখে নিন। এটা সম্বন্ধে শর্টে বলেনি, ওখানে ডিটেলসে বলেছি। সেটা হচ্ছে যদি ব্যথা আপনার কিডনি থেকে পেশাব দ্বার পর্যন্ত ব্যথাটা থাকে, ইউরেটারের মাধ্যমে পেশাব দ্বার পর্যন্ত আসে এবং সেইখান থেকে ঘুরে আবার রিটার্ন কিডনি পর্যন্ত যদি ব্যথাটা যায় এরকম মনে হয় আপ ডাউন করছে এবং ওই ভুড়ভুড়ি কাটার মতো যেমন পাইপে একটা জল ফেলে দিলে ভুড়ভুড় ভুড়ভুড় করে সেই যদি গড়গড়ানি একটা আওয়াজ থাকে, বিশেষত যদি বাঁ দিকে হয় বাম দিকে হয় তাহলে খুব ভালো। এবং এর সাথে কী হবে, কোমরে একটা ব্যথা থাকবে এবং প্রাইভেট পার্টেও জ্বালা থাকবে। যদি এটা সিমটম থাকে তাহলে আপনি বারবারিস ভালগারিসটা দিতে পারেন। অনেক সময় 30-200 ইউজ হয় ক্রনিক ফর্মে এবং অনেক সময় মাদার টিনচার ফর্মেও কিন্তু ইউজ হয় এবং খুব ভালো কাজে লাগে। ওই তো বললাম চোখ বন্ধ করে এটা দেওয়া যায়। আরেকটা লাস্ট মেডিসিন যেটা বলবো সেটা হচ্ছে, যদি দেখেন প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ব্যথার সাথে যদি প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, যদি কোনো পেশেন্টকে দেখেন কিডনি স্টোনের সাথে ব্যথা আছে এবং তার সাথে ঘন 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 বমি করছে, তাহলে এই মেডিসিনটা তার জন্যই। এবং এইটাতে কি হয় যে ইউরেটার থেকে ব্লাডার পর্যন্ত ব্যথা থাকে এবং এক্সেসিভ বমি হয়, যদি উত্তম হয় যদি অতিরিক্ত বমি হয় তাহলে এই মেডিসিনটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে ওসিমাম CAN-30। এইটাতে ইউরিনে দেখবেন এর ইউরিক অ্যাসিড এবং লাল রঙের গুঁড়ো 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 থাকে, যেটা কিনা দেখবেন ওই লাইকোপোডিয়ামে বলেছিলাম ওটা যেমন লাইকোপোডিয়াম ডান দিকে ভালো কাজ করে, এখানেও কিন্তু এই মেডিসিনটাও ডান দিকের কিডনিতে ভালো কাজ করে। তো এই কটা মেডিসিন আজকে বললাম, এরপরে ক্রনিক মেডিসিন বলবো, কীভাবে পাথর না হয় সেটা বলবো এবং অ্যাকুট কন্ডিশনে কোন কোন মেডিসিনটা খাবেন কীভাবে খাবেন সেটা বলবো। সাবস্ক্রাইব করে রেখে নেন, আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানান, আপনাদের উত্তর দেবো। আর যদি ট্রিটমেন্টের দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর আমার নাম ঠিকানা পাঠিয়ে দেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।